हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। तो आजकेर ए भिडियोते आमी फेब्रुआरी मासेर किछु गुरुत्वपूर्ण कारेंट अफेयार्स निये आलोचना करब। तोमरा एखन आमादेर चैनेले उइकली कारेंट अफेयार्सेर पाशापाशी मान्थलि कारेंट अफेयार्सो पेये जाबे। जारा तोमरा उइकली किंबा डेली कारेंट अफेयार्स फलो करो, तारा आजकेर प्रत्येकटी कोश्चेन निजेराई करार चेष्टा करबे एबं आमादेर कमेंट सेक्शने जानाबे तोमादेर कतगुलो सठिक हलो। आजकेर प्रथम कोश्चेन देखो, शिबालिक पर्वतश्रेणीर উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করতে শিবালিক আরবোরিটুম নামে রাজ্যের প্রথম বোটানিক্যাল গার্ডেন স্থাপন করলো কোন রাজ্য? এটা হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। তো আমি কিন্তু প্রত্যেকটি অপশন কিন্তু বলছি না, শুধুমাত্র যেটি উত্তর সেটাই কিন্তু বলে দেব। এরপরে কোশ্চেন দেখো, এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপ এ সবথেকে বেশি মেডেল জিতলো কোন দেশ? এটা হয়ে যাবে অপশন সি, ভারত। এরপরে দেখো, দ্য লিটল বুক অব এনকারেজমেন্ট শিরোনামে বই লিখলেন কে? এটা হয়ে যাবে অপশন বি, দালাই লামা। এরপরে কোশ্চেন দেখো, বলিউড স্কাই ফ্লায়ার নামে বিশ্বের সবথেকে উঁচু নাগরদোলা তৈরি হলো নিম্নলিখিত কোন দেশে? এটা হয়ে যাবে অপশন ডি, দুবাই। এরপরে কোশ্চেন দেখো, ভারতের কনিষ্ঠতম মহিলা পাইলট হলেন কে? এটা হয়ে যাবে অপশন ডি, আয়েশা আজিজ। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2021 হোস্ট করবে কোন দেশ? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত। এরপরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার স্থাপিত হলো কোথায়? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, চেন্নাই। 2021 জায়েদ অ্যাওয়ার্ড ফর হিউম্যান ফ্যাটার্নিটি পেলেন কে? এটা হয়ে যাবে অপশন বি, অ্যান্টোনিও গুটারেস। এরপরে কোশ্চেন দেখো, বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হলেন? এটা হয়ে যাবে অপশন ডি, অজয় সিং। এরপরে কোশ্চেন দেখো, আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ জানুয়ারি 2021 জিতলো কোন ভারতীয় ক্রিকেটার? এটা হয়ে যাবে অপশন বি, ঋষভ পান্ত। রিনিউয়েবল এনার্জি এর ক্ষেত্রে ভারতের সঙ্গে হাত মেলালো নিম্নলিখিত কোন দেশ? এটা হয়ে যাবে অপশন এ, বাহরাইন। এরপরে দেখো, শিশু মৃত্যুর হার কমাতে সান্স ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? এটা হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। এরপরে কোশ্চেন দেখো, রাজ্যকে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে বেগার ফ্রি ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? এটা হয়ে যাবে অপশন সি, রাজস্থান। এরপরে কোশ্চেন দেখো, ভারত ও আমেরিকার মধ্যে ইউথ অভিয়াস নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হবে ভারতের কোন রাজ্যে? এটা হয়ে যাবে অপশন এ, রাজস্থান। এরপরে কোশ্চেন দেখো, হোয়ার অ্যাবাউটস শিরোনামে নোবেলটি লিখলেন কে? এটা হয়ে যাবে অপশন বি, ঝুম্পা লাহিড়ি। 1857 দ্য সোর্ড অফ মাস্তান শিরোনামে নোবেল লিখলেন কে? এটা হয়ে যাবে অপশন সি, বিনীত বাজপেয়ী। এরপরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে কোন রাজ্যে? এটা হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। এরপরে দেখো, সম্প্রতি মায়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করলো নিম্নলিখিত কোন দেশটি? এটা হয়ে যাবে অপশন সি, নিউজিল্যান্ড। এরপরে দেখো, প্ল্যাটফর্ম স্কেল ফর এ পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড শিরোনামে বই লিখলেন কে? এটা হয়ে যাবে অপশন ডি, সঙ্গীত পাল চৌধুরী। সম্প্রতি নলেজ মিশন লঞ্চ করলো কোন রাজ্য? এটা হয়ে যাবে অপশন এ, কেরালা। ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে? এটা হয়ে যাবে অপশন বি, মারিও ড্রাঘি। এরপরে কোশ্চেন দেখো, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রোগ্রেস 77 নামে কার্গো স্পেসশিপ লঞ্চ করলো কোন দেশ? এটা যাবে অপশন সি, রাশিয়া। এরপরে কোশ্চেন দেখো, স্যাংচুয়ারি লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ড 2020 জিতল কে? এটা যাবে অপশন বি, এস থিওডর ভাস্করন। জাপান থেকে অর্ডার অব দ্য রাইজিং সান সম্মান পেলেন মণিপুর রাজ্যের? এটা যাবে অপশন বি, ডক্টর থাংজাম ধাবালি সিং। ফ্যাকচার্ট
মোজাইক শিরোনামে বই লিখলেন কে? এটা হয়ে যাবে অপশন ডি সুবর্ণ রায়। এরপরে কোশ্চেন দেখো, সম্প্রতি পুডুচেরির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কে? এটা যাবে অপশন ডি ভি নারায়ণ স্বামী। এরপরে কোশ্চেন দেখো, 82তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সিঙ্গল টাইটেল জিতল কোন টেনিস তারকা? এটা হয়ে যাবে অপশন বি মনিকা বাত্রা। খাজুরাহ ডান্স ফেস্টিভ্যাল প্রতি বছর কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটা হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ। এরপরে কোশ্চেন দেখো, লিডারশিপ লেসেন্স ফ্রম 22 ইয়ার্স শিরোনামে বই লিখলেন কে? এটা হয়ে যাবে অপশন ডি শ্রীকান্ত রাম। এরপরে কোশ্চেন দেখো, দ্য লাস্ট কুইন শিরোনামের বই লিখলেন কে? এটা যাবে অপশন এ চিত্রা ব্যানার্জি দিভাকা রুনি। দ্য লস্ট সোল শিরোনামে আর্ট বুক লিখলেন কে? এটা হয়ে যাবে অপশন ডি ওলগা টোকারকজুক। এরপরে কোশ্চেন দেখো, গ্রামীণ মহিলাদের জন্য মহাসমৃদ্ধি মহিলা সশক্তিকরণ যোজনা লঞ্চ করলো কোন সরকার? এটা হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র। এরপরে কোশ্চেন দেখো, সম্প্রতি ইউএই এর লঞ্চ করা নিম্নলিখিত কোন মহাকাশ যানটি মঙ্গল গ্রহের কক্ষপথের সফলভাবে প্রবেশ করলো? এটা হয়ে যাবে অপশন বি হোপ। এরপরে কোশ্চেন দেখো, আনফিনিশড এ মেমোর শিরোনামে স্মৃতিমূলক বই লিখলেন কে? এটা যাবে অপশন সি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এরপরে কোশ্চেন দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে বিশ্বের প্রথম কার্বন নিউট্রাল অয়েল পেল কোন কোম্পানি? এটা হয়ে যাবে অপশন ডি রিলায়েন্স কোম্পানি। এরপরে কোশ্চেন দেখো, লখওয়ার পাওয়ার প্রজেক্টটি তৈরি হতে চলেছে উত্তরাখণ্ডের কোন নদীর ওপর? এটা হয়ে যাবে অপশন ডি যমুনা নদীর ওপর। এরপরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম অ্যাম্পুটি ক্লিনিক লঞ্চ করা হলো কোথায়? এটা হয়ে যাবে অপশন এ চণ্ডীগড়ে। এরপরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হচ্ছে লাদাখের কোথায়? এটা হয়ে যাবে অপশন সি পুগা গ্রামে। এরপরে কোশ্চেন দেখো, গুগল ম্যাপের বিকল্প হতে ভারতের ম্যাপ মাই ইন্ডিয়া অ্যাপটি কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করলো? এটা হয়ে যাবে অপশন এ ইসরো। এরপরে কোশ্চেন দেখো, কঙ্গোর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে? এটা যাবে অপশন বি জিন মাইকেল সামা। বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট রিকালেকশনস অফ এ লাইফ শিরোনামে বইটি লিখেছেন কে? এটা হয়ে যাবে অপশন এ হামিদ আনসারি। এরপরে কোশ্চেন দেখো, সম্প্রতি পহেলা ফাগুন উৎসব অনুষ্ঠিত হলো কোথায়? এটা যাবে অপশন ডি বাংলাদেশে। এরপরে কোশ্চেন দেখো, কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালান বর্ডার মেডেল জিতলেন? এটা হয়ে যাবে অপশন সি স্টিভ স্মিথ। রাজ্যের অলিম্পিক কোয়ালিফায়ারদের 500,000 টাকা প্রিপারেশন মানি হিসেবে প্রদান করবে কোন রাজ্য? এটা হয়ে যাবে অপশন ডি হরিয়ানা। এরপরে কোশ্চেন দেখো, হার ঘর পানি হার ঘর সাফাই মিশন লঞ্চ করলো কোন রাজ্য? এটা যাবে অপশন ডি পাঞ্জাব। এরপরে কোশ্চেন দেখো, 2020 ডেমোক্রেসি ইন্ডেক্স এ ভারতের স্থান কত? এটা হয়ে যাবে অপশন সি 53। এরপরে কোশ্চেন দেখো, করোনা ভাইরাস পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? এটা যাবে অপশন সি 86। এরপরে কোশ্চেন দেখো, প্রথম রাজ্য হিসেবে ই ক্যাবিনেট বাস্তবায়ন করতে চলেছে নিম্নলিখিত কোন রাজ্য? এটা যাবে অপশন এ হিমাচল প্রদেশ। নিম্নলিখিত কোন সংস্থাটি 2020 সালকে ওয়ার্স্ট ইয়ার অন রেকর্ড হিসেবে ঘোষণা করেছে? এটা হয়ে যাবে অপশন এ ইউএন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এরপরে কোশ্চেন দেখো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সের পরবর্তী ডিরেক্টর জেনারেল হচ্ছেন কে? এটা হয়ে যাবে অপশন ডি অজয় মথুর। এরপরে কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন দেশটি উত্তর সাগরে বিশ্বের প্রথম এনার্জি আইল্যান্ড তৈরি করতে চলেছে? এটা হয়ে যাবে অপশন ডি ডেনমার্ক। এরপরে কোশ্চেন দেখো, 2020
थ्री सिटी अफ द वर्ल्ड हिसेबे स्वीकृत पेल कौन शहर? एटा हो जाबे अपशन डी हायदराबाद। एरपर क्वेश्चन देखो, एशियन क्रिकेट काउंसिलर प्रेसिडेंट हिसेबे निजुक्त हलन के? एटा हो जाबे अपशन बी जय शाह। एरपर क्वेश्चन देखो, भारतेर प्रथम डॉल्फिन रिसार्च सेंटर कोथाय शुरू होते चले? एटा हो जाबे अपशन सी पटना। एरपर क्वेश्चन देखो, सम्प्रति बीबीसी वर्ल्ड न्यूज चैनल के बैन करलो निम्नलिखित कौन देशटी? एटा हो जाबे अपशन सी चीन। एरपर क्वेश्चन देखो, फ्री गिफ्ट मिल्क टू गार्ल स्टूडेंट्स इनिशिएटिव लॉन्च करलो कौन राज्य? एटा हो जाबे अपशन ए सिक्किम। एरपर क्वेश्चन देखो, डैनियल मेडवेदेव के पराजित करे नवम बार ऑस्ट्रेलियन ओपन टाइटल जितलो कौन टेनिस तारका? एटा हो जाबे अपशन ए नोवाक जोकोविक। एरपर क्वेश्चन देखो, वर्ल्ड एचआरडी कांग्रेस अवार्ड्स जितलो कौन बैंक? एटा हो जाबे अपशन ए यूनियन बैंक अफ इंडिया। एरपर क्वेश्चन देखो, सम्प्रति भारतेर कोथाय वाटर मेट्रो उद्बोधन हलो? एटा हो जाबे अपशन सी कोचिते। एरपर क्वेश्चन देखो, नैशनल कमिशन फर शिड्यूल कास्ट एर नतून चेयरमैन हिसेबे निजुक्त हलन के? एटा हो जाबे अपशन बी विजय साम्पला। एरपर क्वेश्चन देखो, वर्ल्ड सोलार बैंक लॉन्च करते चलेछे कौन संस्था? एटा हो जाबे अपशन सी इंटरनेशनल सोलार अलायंस। एरपर क्वेश्चन देखो, इराकोली गोरिबासविली सम्प्रति कौन देशेर प्रधानमंत्री हिसेबे निजुक्त हलन? एटा हो जाबे अपशन डी जॉर्जिया। एरपर क्वेश्चन देखो, 2020 भारतेर शीर्ष ट्रेडिंग पार्टनार हलो कौन देश? एटा हो जाबे अपशन सी चीन। एरपर क्वेश्चन देखो, उत्तर प्रदेशेर तृतीय आंतर्जातिक विमानबंदर तकमा पेल कौन एयरपोर्ट? एटा हो जाबे अपशन सी कुशीनगर एयरपोर्ट। एरपर क्वेश्चन देखो, एशियन डेवलपमेंट बैंक एर नतून मैनेजिंग डिरेक्टर जेनारेल हिसेबे निजुक्त हलन के? एटा हो जाबे अपशन बी उ चंग उम। एरपर क्वेश्चन देखो, बाड़ीते रेशन पौंछे दिते मुख्यमंत्री घर घर रेशन योजना लॉन्च करलो कौन सरकार? एटा हो जाबे अपशन बी दिल्ली। एरपर क्वेश्चन देखो, ऑल इंडिया रेडियो न्यूज एर चीफ डायरेक्टर जनरल हिसेबे निजुक्त हलन के? एटा जाबे अपशन सी एन बेनुधर रेड्डी। प्राइम मिनिस्टर किसान नैशनल अवार्ड एर जन्य मनोनीत हलो अंध्रप्रदेशेर कौन जिला? एटा जाबे अपशन बी अनंतपुर जिला। स्पेयर एक्स मिशन एर जन्य निम्नलिखित कौन कम्पानी के निर्वाचन करलो नासा? एटा हो जाबे अपशन डी स्पेस एक्स। एरपर क्वेश्चन देखो, द टेरिबल हरिबल भेरि बैड गुड न्यूज शिरोनामे बोईटी लिखलेन के? एटा हो जाबे अपशन बी मेघना पंत। एरपर क्वेश्चन देखो, अलर्ट बीइंग अवार्ड्स 2021 पेलेन के? एटा हो जाबे अपशन सी ए आर रहमान। एरपर क्वेश्चन देखो, भारतेर प्रथम डिजिटल यूनिवर्सिटी स्थापन करछे कौन राज्य? एटा जाबे अपशन सी केरला। सम्प्रति फ्लावर प्रसेसिंग सेंटर स्थापन करेछे कौन राज्य? एटा जाबे अपशन ए कर्णाटक। एरपर क्वेश्चन देखो, सम्प्रति भारतेर कोथाय राष्ट्रपति शासन जारी हलो? एटा जाबे अपशन सी पुडुचेरीते। एवं आजकेर लास्ट क्वेश्चन, एशियार सबथेके बड़ो कैटल पार्क एर उद्बोधन करा हलो तमिलनाड़ुर कौन जिलाय? एटा हो जाबे अपशन बी सालेम। तो आजकेर भिडियो एखाने समाप्त हलो। सो थैंक यू फॉर वाचिंग एंड सी यू इन द नेक्स्ट भिडियो।